CBSE বাতিল করিলে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ গুজরাটেও বাতিল করিলে পরীক্ষা অসমৰ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হব নে বাতিল হব পরীক্ষা বাতিল হলে টেস্ট পরীক্ষার নম্বরে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংঘে ঘোষণা করব ফলাফল অসমৰ দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ কি এই প্রশ্নটির উত্তর আজির তারিখত সঠিককৈ কারো ওচৰতে নাই স্বয়ং সরকারও সন্দিহান কি করব এবার রাজ্যের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী 249,812 ইয়ারে 38,431 বিজ্ঞান শাখার কলা শাখাত 191,860 বাণিজ্য শাখাত 28,440 আর ভকেশনেল পরীক্ষার্থী 1,081 যদি সরকারে অনুমতি দিয়ে অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংঘত সাজু পরীক্ষা পাতিবলে 820টা পরীক্ষা কেন্দ্র সাজু করে রাখিছে পরীক্ষার বাবে কিন্তু প্রধানমন্ত্রীয়ে ছাত্র ছাত্রীর স্বাস্থ্যক প্রাধান্য দি CBSEর পরীক্ষা বাতিল করার পিছত গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশে রাজ্যিক পরীক্ষা বাতিল করিলে CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করার পিছত অসমবাসীর দৃষ্টিনি বন্ধ হয়ে আছে এটা অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের উপর অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করবনে পাতিব যদি পরীক্ষা বাতিল করবলগিয়া এক পরিবেশের সৃষ্টি হয় তেতিয়া ছাত্র ছাত্রীর ইভালুয়েশন প্রক্রিয়াটো কেনে ধরনের হব পরীক্ষা নহলে কেনেদরে মূল্যায়ন করা হব প্রতিদিন টাইম এক্সক্লুসিভ উচ্চতর মাধ্যমিকর টেস্ট পরীক্ষা পাওয়া নম্বরের উপর হব ইভালুয়েশন যা 11 ফেব্রুয়ারিত অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদে মার্চ মাহর ভিতর উচ্চতর মাধ্যমিক দ্বিতীয় বর্ষর টেস্ট পরীক্ষা পাতিবলে নির্দেশ দিছিল নির্দেশনা অনুসরি সকলে পরীক্ষা অনুষ্ঠিত করে থাকে আর সেই টেস্ট পরীক্ষাত পরীক্ষার্থী লাভ করা নম্বর সমূহ সংসদের ওসরত আছে যদিহে এড়াব নোরা পরিস্থিতির সৃষ্টি হয় আর প্রধানমন্ত্রীর বক্তব্যক অসম সরকারে সম্মান জানায় পরীক্ষা বাতিল করবলগিয়া হয় তেন্তে টেস্ট পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে ঘোষণা করা হব ফলাফল কিন্তু সেই ফলাফলে শিক্ষার্থী কিমান সহায় করব সেয়া এক বিশাল প্রশ্ন ক্যামেরাম্যান অলক হাজরিকার সহযোগত প্রাঞ্জল বরার রিপোর্ট প্রতিদিন টাইম